একই ছাদের নিচে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ ইম্পোর্টেড জুতো মেকআপ স্টাফ আর আপনার নেক্সট ভেকেশনের জন্য খুব সুন্দর সুন্দর ইউনিক ড্রেস যদি পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছি খিলগায়ের মন্স গ্যালারিতে আর এখানে হচ্ছে আপনারা সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন সবার প্রথমেই আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ব্যাগ আর এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল এখানে কিন্তু আপনারা সব টাইপের ব্যাগ পেয়ে যাবেন আর সবার প্রথমে হচ্ছে আমি ই ব্যাগগুলো দেখাচ্ছি এই ব্যাগগুলো আমার কাছে এত ভালো লেগেছে এই ব্যাগগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের মাস্টার কপি বাট আপনাদের কাছে কোয়ালিটি অনেক ভালো লাগবে আর এই ব্যাগটা আমার কাছে এত ভালো লেগেছে আমার কাছে ব্ল্যাক ব্যাগই বেশি ভালো লাগে আসলে আর এখানে হচ্ছে খুব কিউট কিউট ছোটোদের ব্যাগ ছিল এরপর এখানে খুব সুন্দর সুন্দর স্লিপার ছিল আর এখানকার সবগুলো জুতোই কিন্তু ইম্পোর্টেড আমার কাছে ওদের স্লিপারের যে কালেকশন গুলো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি তো নেক্সট টাইম জুতো কিনলে এখান থেকেই নিব আর এই জুতোটা দেখেন কত গর্জিয়াস ছিল অনেক বেশি সুন্দর ছিল এই জুতা তারপর হচ্ছে আমি এই জুতোগুলো দেখছিলাম এই জুতোগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এইগুলো কিন্তু ভেকেশনের জন্য একদম মাস্ট হ্যাভ আর এগুলো হচ্ছে স্লিপারগুলো আমার কাছে মানে আমি স্লিপারই দেখছিলাম শুধু স্লিপারই আমার কাছে চোখে লাগছিল এত সুন্দর সুন্দর স্লিপার ছিল আর এই স্লিপারটা দেখেন কত বেশি গর্জিয়াস আমার কাছে অনেক ভালো লেগেছে এরপর হচ্ছে ওদের কিছু সানগ্লাস কালেকশন ছিল মানে আপনি ভেকেশনে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলো একটা ছাদের নিচে আপনার পেয়ে যাবেন হচ্ছে সানগ্লাস দেন হচ্ছে কিছু অর্নামেন্টস আর ব্রেসলেট এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবেন আর এর পাশেই হচ্ছে সব মেকআপের জিনিসপত্র আর এর পাশে হচ্ছে ওদের নিজস্ব যে ব্র্যান্ড আছে অ্যামেন্ড এস সব প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আর ওদের কিন্তু সব কিছু অথেন্টিক সো আপনারা চোখ বন্ধ করে ওদের থেকে নিতে পারবেন কিছু এরপর চলে আসি ড্রেসের কালেকশনে আর ড্রেসের কালেকশনগুলো এত ইউনিক ছিল এগুলো সবগুলোই হচ্ছে ইম্পোর্টেড আর ড্রেসের কালেকশনগুলো মানে আমার কাছে এত ভালো লেগেছে এ পাশে কিছু হিজাবও ছিল আর আপনারা যদি ভেকেশনে যেতে চান তাহলে এখানেও এখান থেকে হচ্ছে আপনারা অনেক কিছু নিতে পারবেন বিশেষ করে ড্রেসগুলো এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক ট্রেন্ডে একটা ড্রেস ছিল মাঝখান দিয়ে অনেক বেশি মানুষকে আমি পরতে দেখেছি এই ড্রেসটা আর এখানে হচ্ছে সব ক্র্যাপ কাপড়ের মধ্যে ছিল আর এগুলো কিছু ওয়ান পিস ছিল দেন হচ্ছে কিছু টু পিস ছিল এই তো আর এখানে হচ্ছে কিছু সাদা বাহার টাইপের যে টু গুলো আছে সেগুলো ছিল আমি খুব অল্প কেনাকাটার জন্য গিয়েছিলাম আর এই হচ্ছে আমার কিছু কেনাকাটা ছোটোখাটো জিনিস আর এরপর হচ্ছে আমি কফি ল্যাম্প থেকে একটা লেমন মেন্ট নিয়ে বাসে চলে আসছি এই তো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে